Hello viewers, welcome to another episode of my channel and you are watching AnyCapture 91. আশা করছি সবার ঈদ অনেক ভালো কেটেছে এবং সবাই অনেক ভালো আছেন। সেজন্য আশা করছি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এবার কুরবানির ঈদে শাকিব খানের একটি সিনেমা রিলিজ পেয়েছে আর সেটির নাম হচ্ছে মনের মতো মানুষ পাইলাম না। আমরা আজকে এই সিনেমার ট্রেলারটি দেখব। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক। শুরু হয়ে গেল। ওকে, দেশ বাংলা মাল্টিমিডিয়া। ঢাকা শহর। লক্ষ লক্ষ টাকা খরচ করে তোকে পড়ালেখা শিখিয়েছি, বিদেশ থেকে ব্যারিস্টারি পড়িয়ে এনেছি, এই দৃশ্য দেখার জন্য। ধন্যবাদ। অ্যাকশন শুরু করে দিছে এই বিষ খাওয়া। আসলে তুমি কি চাও বলো তো? খুব সুন্দর লোকেশন। ব্যারিস্টারি শেষ করে দেশে আসি, তার একটি মেয়ের সাথে দেখা হয় আমার। হাই, আমার নাম অর্পিতা। আলো নামের একটি সংগঠনের বুবলি। সারাদিন মানুষের জন্য কাজ করি। কাজের ফাঁকে প্রায় মনে পড়ে মেয়েটিকে। এবং শাকিব খানের দারুণ লোক। একদিন কৌতূহলবশত দেখতে যাই তাকে, গিয়ে পাথর হয়ে যাই। ও নো, সাসপেন্স। আমি একা বই বেড়াচ্ছি এসব যন্ত্রণার কথা। যারা অর্পিতার গায়ে হাত তুলেছে, যারা ওর সম্মানে আঘাত করেছে, আমি ওদের আদর করব। ওদের সবগুলোকে কুচি কুচি করতে পারলে আমার জ্বালা মৃত্যু। আমার মাথায় আগুন জ্বলছে। রাইট, তোকে ব্যারিস্টার বানিয়েছে আইন হাতে তুলে নেওয়ার জন্য না, আইন প্রতিষ্ঠা করার জন্য। শুধু আমি এমন ভিকটিম নই স্বাধীন, এদেশের হাজারো মানুষ এমন ভিকটিম। আমি আমার সহযাত্রীদেরকে এমনভাবে তৈরি করব যাতে আমি না থাকলেও আমার জায়গায় যেন আরো পাঁচজন শক্তভাবে দাঁড়িয়ে যায়। একদম সঠিক কথা বলছে বুবলি। অর্পিতা, অর্পিতা কি হয়েছে? এখন বুবলির নাম অর্পিতা। তুই মনে রাখিস আমার কিছু মিশে সদস্যের চিরচেনা হাসি। সারা বাংলাদেশে যে আগুন জ্বলে উঠবে, আলো সংগঠনের প্রেসিডেন্ট সুজালা বসু, সে আগুনে পুড়ে তুই ছাই হয়ে যাবি। ওর মতো একটা চুনো পুঁটি আমার সাথে লড়তে চায়? গরিবের পক্ষে আইনকে নিয়ে আসা খুবই কঠিন। পক্ষান্তরে বিত্তবানরা টাকার জোরে আইনের স্বাভাবিক গতিকে তছনছ করে দেয়। এবার আমি হারবো না, সারা দেশের মানুষ আছে পাশে। আপনি আমার উপর আস্থা রাখুন, যেখানেই ধাক্কা খাবো ধ্বংস হয়ে যাবে সব। আমি আসলে দুরন্ত রেগে ধাবমান একটা বিশাল ধূমকেতু। যতদিন এই নিঃশ্বাসটা আছে ততদিন আমি তোমার পাশ থেকে সরব না। ডিরেক্টর জাকির হোসেন রাজু, তোমার জানিনি না যে আমি যা চাই তাই হয়। ভাই, এভাবেই চলবে দেশটা? শেষ হয়ে গেল। 3 মিনিট 8 সেকেন্ডের ট্রেলার, সব মিলে ভালোই বলতে হবে। সিনেমার ট্রেলারটি একটি শর্ট ফিল্মের মতো মনে হলো, মানে গল্পটি পুরোটাই বোঝা গেছে। এখানে বুবলির যে ক্যারেক্টার অর্পিতা, সে গ্যাং রেপের শিকার হয় এবং তার প্রতিবাদ করে শাকিব খান, কিন্তু সেটা আইনের মাধ্যমে। সো বলতে হচ্ছে এটি একটি ভিন্ন ধাঁচের সিনেমা। ট্রেলার দেখে যা বুঝলাম, এই সিনেমার গল্পটি অসম্ভব সুন্দর এবং একটি ভিন্ন ধাঁচের গল্প। কিন্তু এই সিনেমার গল্পের সাথে এই সিনেমার নামটা একেবারে যায় না, একেবারে বেমানান। সে যাই হোক, শাকিব খানের সিনেমা মানেই এখন হিট ছবি, সুপারহিট ছবি। সো আমার বিশ্বাস এই সিনেমাও একটি সুপার ডুপার হিট সিনেমা হবে। সো মনের মতো মানুষ পাইলাম না সিনেমার জন্য থাকলো অনেক 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 শুভকামনা। তো বন্ধুরা, মনের মতো মানুষ পাইলাম না সিনেমার ট্রেলার আপনাদের কাছে কেমন লেগেছে? আপনাদের মূল্যবান মতামত পাঠিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সে সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং এই ধরনের আরও রিয়াকশন ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন AnyCapture91। সবাই অনেক ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ।
আল্লাহ হাফেজ।